বাপেরা আর আমরা কি করি নামাজ পড়তে গিয়ে বলি ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আর নামাজ থেকে ফিরে এসে বাবা অনেক সময় অনেক মানুষ কি করে জানেন নামাজ থেকে ফিরে এসে নামাজে বলে আল্লাহ তোমার ইবাদত করি তোমারই কাছে চাই তোমারই ইবাদত করি আর নামাজ থেকে ফিরে এসে বাবা কোন মাজারে গিয়ে সেখানে গিয়ে সেরেক করে দিই কোন মাজারে গিয়ে যদি আপনি বলতে বলেন কোন আল্লাহর অলির মাজারে গিয়ে যে আপনি আমাকে সন্তান দেন আপনি আমাকে ছেলে দেন মেয়ে দেন আপনি আমার খাবার দেন আপনি আমাকে রিজিক দেন এসব বলবেন না শিরিক হয়ে যাবেন তবে আল্লাহর অলির ওসিলা দিয়ে আপনি আল্লাহকে চাইবেন ওসিলা দিয়ে আল্লাহকে চাইবেন ডাইরেক্ট ওই কবরস্থানে গিয়ে চাইবেন না ডাইরেক্ট ওই কবরবাসীর গিয়ে চাইবেন না তাহলে মোশরেক হয়ে যাবেন মোশরেক হয়ে যাবেন আল্লাহ সকলের গোনা মাফ করবে সেরেক কানির গুণ আল্লাহ কখনোই মাফ করবে না এটা মাথায় রাখবেন সেরেকের গোনা আল্লাহ মাফ করবে না খবরদার দুটো ভাগ আছে বড় সিরিক, ছোট সিরিক, ছোট সিরিক দুটো বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা অনেক সময় কি করেন ছোট ছোট সিরিক কি কোনো ব্যক্তির কাছে বস্তুর কাছে গিয়ে মৃত ব্যক্তির কাছে গিয়ে আপনি চাইলেন এই দাও তাই দাও খবরদার চাইবেন না এটা ওসিলা দিয়ে চাইবেন আল্লাহর কাছে আর যদি ডাইরেক্ট চান এটা ছোট সিরিক আর একটা সিঁড়িখ বলছি মুসলমানরা করে কসম খায় আল্লাহর কসম না করে বিবির কসম ছেলের কসম মেয়ের কসম ভালোবাসার কসম প্রেমিকার কসম ইত্যাদি ইত্যাদি কসম খায় খবরদার নয় কসম যখন করবেন আল্লাহর কসম করবেন নবী বলেছেন মান হালাফা ফকত আশ রাখা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করবে ও মোশরেক হয়ে যাবে আল্লাহ ছাড়া অন্যের কসম করবে ও ও হয়ে যাবে খবরদার নয় বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদেরকে আল্লাহর সঙ্গে শিরিক করবেন না আল্লাহ ছাড়া অন্যের কসম করবেন না আল্লাহর কসম করবেন ব্যাস ঠিক আছে কসম করলে তার কাঁপাড়া দিতে হবে যদি কসমকে ভেঙে ফেলেন তার কাঁপারা হলো ফাঁকা ফা অত গোই তো আমা আশা রাতেমা মিন আউ সাথে মা তুতিমেও না কুম আউ কিসব তুমাও তাহারির আল্লাহ বলছেন কসম করলে কসম যদি ভেঙে ফেলো তার কাপফারা দিতে হবে কসমের কাপ কি কী দশটা ফকির খাওয়াতে হবে অথবা দশটা ফকিরকে কাপড় দান করতে হবে অথবা দশটা ফকির একটা গোলাম আজাদ করতে হবে অথবা যদি না পারেন কমসে কম তিনটে তিনখানা আপনাকে রোজা রাখতে হবে এটা হলো কসমের কাপ তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা খবরদার এইটা থেকে একটু সাবধানে থাকবেন কসম যখন করবেন আল্লাহর কসম করবেন আল্লাহ ছাড়া অন্যের কসম মোটেই করবেন না এটা যেন মাথায় থাকে এটা হলো ছোট সিঁড়ি এরপর আল্লাহ বলছেন কানা আবুধু বান্দা তোরা যখন এবাদত করবি কার এবাদত আমারই এবাদত করবি না বুধু কা তোরা আমার ইবাদত কর ইয়া কানা বুধু তোরা এইভাবেই ইবাদত বল আল্লাহ আমরা তোমারই এবাদত করি আর কি বলবি ও ইয়া ইন আরও বলবি সাহায্য যদি চাইতে হয় আল্লাহ তোমারই কাছে সাহায্য চাইছি পৃথিবীর কোনো বস্তুর কাছে সাহায্য চাইছি না